নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি এগ মহারাজ। এত অপূর্ব স্বাদ হয়েছিল যে বাড়িতে সবাই বলল রাজা মহারাজের মতো খাবারের স্বাদ হয়েছে, সেই জন্য এর নাম দিয়েছি এগ মহারাজ। এর জন্য আমি 4টে হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি একটু লবণ দিয়ে, এবং তারপরে ছাড়িয়ে একটু ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। এরপরে এতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। 1 চামচ করে সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। তেল দিয়ে একটু লবণ দিয়েছি। লবণ দিলে তাহলে আর ওই তেলের মধ্যে অনেক সময় ডিমগুলো লেগে যায়, সেটা আর সম্ভাবনা নেই, তাই জন্য একটু লবণ দিয়ে নিয়েছি। এবারে আমি ওই ডিম ওর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তবে খুব কড়া করে ভাজবেন না, তাহলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায়, শুধু ভাজা ভাজা লাগে। একটু হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই জহিত্রী, ছোট এলাচ 4টে, লবঙ্গ 4-5টা দিয়ে, এবং দারচিনি 1টা দিয়েছি, এবং কুচানো পেঁয়াজ আমি 2.5খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ 10টা, রসুন কুচিয়ে রেখেছিলাম, এবং একটুখানি আদা 1/2 ইঞ্চির মতো আদা কুচিয়ে রেখেছিলাম, 4টে কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম। এগুলো সমস্ত এর ভেতরে কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজবেন। এবারে মিক্সিতে দিয়ে এবং তার মধ্যে 4 চামচ দই এবং টমেটো দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, এরকমভাবে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘি দিচ্ছি। মহারাজ বলে কথা, ঘি তো দিতেই হবে। 2 চামচ ঘি দিয়ে এর সঙ্গে আমি গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি ভালো করে নাড়ছি। নেড়ে যখন একটা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। চিনিটা দিলে একটুখানি রঙটা ভালো হবে, সেই জন্য একটু চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এরকম। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অলই ক্লিক করে দেবেন। দেখুন, এবারে আমি সব মশলাটা দিয়ে দিয়েছি যেগুলো আমি বেটে রেখেছিলাম। এবারে আমি এর সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে একটা ভালো পেস্ট করে নিয়েছি, এবং পেস্টটা আমি এখানে কড়ার মশলার মাঝখানে একটু ওই তেলের উপরে একটু দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন আমি এইভাবেই রান্না করি, যে এইভাবে শুকনো মশলাটা না দিয়ে একটু জলে ভিজিয়ে দিলে একটু টেস্টটা ভালো হয়, আর একটা শুকনো মশলাটা ঠিক মিশতে চায় না। তাই এবারে আমি ভালো করে কষে নিচ্ছি। এবারে কষে একটু জল দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এবারে আমি ওটা ঢাকাটা খুলে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবারে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবারে যে যেরকম রস রাখবেন সেরকম দিতে পারেন। আমি এরকমভাবে আমি একটু কষা কষা করছি বলে এরকম দিয়ে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে 2-3 মিনিটের মতো আমি ঢাকাটা দিয়ে রাখবো, কারণ ডিমগুলো সেদ্ধ করাই আছে। লবণ আমি আগে দিয়েছিলাম কিন্তু একটু কম লাগছে বলে লবণটা আমি আরেকবার দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা একটু ফুটিয়ে নিয়ে এখানে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমার এগ মহারাজ একদম তৈরি হয়ে গেছে। এবারে সার্ভ করার জন্য এটা আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন। অপূর্ব স্বাদ লাগবে খেতে। আপনারা করে দেখবেন বাড়িতে এবং আমাকে জানাবেন। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজেরা বাড়িতে রান্না করে খাবেন, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধু।